ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজ 2005 সালে মর্যাদা পায় বিশ্ববিদ্যালয়ের। মাত্র 7.5 একরের এই ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 20,000। সীমিত আবাসন সুবিধা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা। আবাসন সংকটের কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় প্রপার মনোযোগ দিতে পারছে না। টিউশনের মাধ্যমে আমাদের টাকা কালেক্ট করতে হয়, দেন আমাদের মেসে থাকতে হয়। আমাদের মেসে থাকতে আমাদের অনেক ধরনের সমস্যা ভোগাতে হয়। নতুন ক্যাম্পাস নির্মাণে সদরঘাটের বর্তমান ক্যাম্পাস থেকে 10 কিলোমিটার দূরে কেরানীগঞ্জে 200 একর জায়গা চিহ্নিত করা হয়। ভূমি অধিগ্রহণ ও উন্নয়নে বাজেট ধরা হয় প্রায় 2,000 কোটি টাকা। 2 বছরের এই প্রকল্পের মেয়াদ পরে বাড়ানো হয় আরও 2 বছর। কিন্তু জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় আরেক দফা মেয়াদ বাড়াতে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে 188 একর জায়গা অধিগ্রহণ করা হলেও বাকি 12 একর জায়গা আটকে আছে জমির দাগ নিয়ে সৃষ্ট জটিলতায়। সম্পন্ন করা যায়নি তাই সীমানা প্রাচীরের কাজ। অনুমোদন জন্য মন্ত্রণালয় দিয়েছে এবং মন্ত্রণালয় এর তারাও তাদেরও কাছে একটু কমপ্লিকেটেড মনে হয়েছে যে এটা আসলে এইটুকু জায়গা কেন বাদ থাকলো। তো এই যে এখানে যে রেলওয়ে কিছু জায়গায় নিয়ে নিয়েছে সে জিনিসটা তাদেরও বোধগম্য হচ্ছিল না। পরবর্তীতে এখন খুব লাস্ট উইকেই এই জিনিসটা মোটামুটি সরা করা হয়েছে এবং তারা আমাদের অনুমোদন দিয়েছে। এই কাজটা ধীরগতির কারণেই আমি আসার পরে একটা তদারকি কমিটি করে দিয়েছি। ঠিকাদার তো অবহেলা তো কিছুটাও আমি মনে করি এই এই সেন্সে যে তাদের যে হারে লোক নিয়োগ করার কথা আমার ধারণা সে অত হারে লোক নিয়োগ করেনি। এটা করলে হয়তো আরও দ্রুত কাজটা করা যেত। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগ অস্বীকার করছে ঠিকাদার প্রতিষ্ঠান। তাদের দাবি সীমানা প্রাচীর নির্মাণের 65% কাজ শেষ হয়েছে। ঠিকাদারের কোনো কাজের গাবলা নাই, ঠিকাদার টাইম মতো কাজ করতে আইছে। এটা একটা নিচু এলাকা, পানির কারণে 3 মাস পর এলো কাজ ধরছে। আবার অনেক জায়গায় বাকি ছিল অধিকরণের, যেখানে অধিকরণ ছিল না ঝামেলা সেখানে কাজ আপ টু ডেট হয়ে গেছে, 65% কাজ আগাইছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি জমি অধিগ্রহণ শেষ না হয় এতদিনে মাস্টার প্ল্যান তৈরি করা সম্ভব হয়নি। নতুন ক্যাম্পাসের যে বিভিন্ন স্থাপনা, একাডেমিক বিল্ডিং, টিচার্স কোয়ার্টার, স্টুডেন্ট হোস্টেল, মেল স্টুডেন্ট হোস্টেল, ফিমেল হোস্টেল ইত্যাদি কোন কোন জায়গায় কোনটা বসবে, সেই মাস্টার প্ল্যান প্রণয়নের কাজটা ছিল খুব একটা জটিল কাজ। সেটা ইতিমধ্যে একটা কনসাল্টিং ফার্ম নিয়োগ হয়েছে এবং তারা মাস্টার প্ল্যানের খসড়া দাখিল করছে। মাননীয় প্রধানমন্ত্রীকে একটা সময় করে এই প্রস্তাবিত এই মাস্টার প্ল্যানটা দেখাবেন। সেটা দেখানোর পরে বিশ্ববিদ্যালয় মানে আনুষ্ঠানিকভাবে এটা গ্রহণ করে ফেলবে, চূড়ান্ত হয়ে যাবে। নতুন ক্যাম্পাস নির্মাণে ধীরগতি ও নানা অনিয়মের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এরই মধ্যে কয়েক দফা আন্দোলনও করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস হবে বিশ্বমানের ক্যাম্পাস, যা দেশের শিক্ষা ও গবেষণা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করে কর্তৃপক্ষ। আর কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাসের স্থান নির্ধারণ হওয়ায় উচ্ছ্বসিত এ এলাকার মানুষ। তাদের বিশ্বাস বিশ্ববিদ্যালয় চালু হলে বদলে যাবে এখানকার সামাজিক ও অর্থনৈতিক চিত্র। তবে কতদিনে নতুন ক্যাম্পাস নির্মাণ সম্পন্ন হয় সেটি এখন প্রশ্নের মুখে। ফরহাদ বিন নূর, এখন কেরানীগঞ্জ, ঢাকা।